ভিকি কৌশলের কোন মুভিটা তোমার ভালো লেগেছে? একটা ডায়লগ ফটাফট। সব থাকে পারফেক্ট মানুষটাকে, মানে আমার খারাপ লাগে না। ঠিক আছে, অনেকগুলো মজার মজার ঘটনা আছে যেগুলো খুব ভালো হ্যান্ডেল করতে পারে। আমি হয়তো নর্মালি গেলে আমি বুঝতে পারি না কি বলবো। ফেসবুকে নতুনত্ব কিছু আনলে তাহলে কি শায়কের ভালো না? ফেসবুকটা মানে আমার, আমি ফেসবুকটা খুলিও খুব কম, মানে ভুলেই গেছি মানে যে ফেসবুকে অ্যাকাউন্ট আছে, মানে খুব কম পোস্ট করি আমি। ইনফ্যাক্ট আমার ইনস্টাগ্রাম ফেভারিট, তার উপর ব্লুটিক হয়ে গেছে ওখানে, তো আরো বেশ মজা লাগে দেখতে অ্যাকাউন্টটা আমার। কেক্ষুনি বলে তুমি ইনস্টাগ্রামটা ওপেন করে তুমি কাদের কাদের ফলো করছো দেখাও। ক্যান ইউ শো মি? আমি 50 জনকে ফলো করি, যেখানে আমার লোকজন ফলো করে হচ্ছে 1,10,000, সরি 51 জনের মধ্যে আমি ফলো করি মিষ্টি দাস, যেখানে আমার খুব ক্লোজ ফ্রেন্ড, জয়ী সিরিয়াল করে, আমার দাদা, কালার্স বাংলা, স্বস্তিকা যে কিনা বিজয়িনী সিরিয়াল করে, সুকান্ত কুণ্ডু অফিসিয়াল যে কিনা আমার ভাইয়ের একটা ফটোগ্রাফি পেজ, পল্লবী যে কিনা সিরাজের বেগমের নায়িকা, পল্লবী মুখার্জি যে আমার বোন, ফেজল যে কিনা ভিগো অ্যাপের ওনার, মানে ওনার না মানে ভিগো অ্যাপের ওই জায়গাটা দেখে, এরকম সব আর্টিস্টরাই আছে যারা আমার খুব ক্লোজ। তো বাকি সবার বলতে থাকো তুমি, আমি শুনতে। ওকে ওকে, ফেজল আহমেদ যে কিনা ভিগো অ্যাপসের এই ওয়েস্ট বেঙ্গল জোনটা দেখে, সৈরীতি ব্যানার্জি যে কিনা এখন নিষিদ্ধ করে, নবনীতা মালাকার যে আমার খুব ভালো বন্ধু যার সাথে আমি রাধা কৃষ্ণের ভিডিও বানাই, অভিষেক যে কিনা নেতাজি, টিকটক, আচ্ছা ভিকি কৌশল, ভিকি কৌশল ফেভারিট, আমার খুব ভাল লাগে অ্যাটিটিউড বলো বা অ্যাক্টিং বলো। স্যার আই প্রমিস ইউ, আপ মুঝে কহিন ভি ভেজ দিজিয়ে, মে আপনে হার এক সিপাহি কো জিন্দা সহি সালামত বাপস লাউঙ্গা। হাউ ইজ দ্য জয়? হাই স্যার, হাউ ইজ দ্য জয়? হাই স্যার, জয় হিন্দ, জয় হিন্দ। সবটা আমাকে বলে দিয়েছে, এখান থেকে এবার তুমি আমাকে একটু বলো, একটা কোশ্চেন হয়ে যাক, ভিকি কৌশলের কোন মুভিটা তোমার ভালো লেগেছে? একটা ডায়লগ ফটাফট। ডায়লগ আমার এত, মানে এত কুইক আমার ব্রেন চলে না, মানে আমার ভাল লেগেছে লাস্ট উড়ি, আমার খুব ভাল লেগেছে। মাস্ক কমিউনিকেশন স্টুডেন্ট? হ্যাঁ, মানে আমি পারি না বলেই না আমি অ্যাক্টিং করছি, তাহলে তো আমি অ্যাঙ্কার হয়ে যেতাম দাদার মতো। মানে দাদা থেকে ট্রিক্স নেওয়া হয়, শেখা হয়? হাই স্যার, ওইটা ওইটাই মানে ভালো। আর দাদার থেকে ধরো সারাদিন তোমার থেকে ফোনটা কেউ দূরে সরিয়ে রেখে দিল, আমি সিরিয়াসলি বাঁচতে পারবো? ওটাই আমার গার্লফ্রেন্ড। ওটার মধ্যে আমার সব, মানে সমস্ত অ্যাপসগুলো রয়েছে, অ্যাপসগুলো আমার খুব ফেভারিট অ্যাপস রয়েছে আমার। মানে এইভাবে মোবাইল আসক্ত যে একটা ফোন, একটা সেলফোন যদি সরিয়ে নেওয়া হয় এটা আমাদের প্রত্যেকের থাকে, তবু সারাদিন কাজের ব্যস্ততার মাঝে ফ্রি টাইমটুকু দিয়ে একা কাটাতে ইচ্ছে করে না? একা যেই সময় কাটাই, মানে ধরো আমি শুটিংয়ে গেলে তো আমার ফোনটাই মানে আমার হেল্প করে, মানে ওখানে এত বোর হতে হয়, এত সময় আমাদেরকে বসে থাকতে হয়, ফোন ছাড়া ভাবাই যায় না। বাড়িতে আসলে আমি মায়ের সাথে টাইম স্পেন্ড করি, দেন একটু মাকে কিছু করে খাওয়াই আমি মাঝের মধ্যে, খুব কম। তো আমি এই বাড়িতে এসে ইনফ্যাক্ট আমি বলেছি যে আমি রান্না করে খাওয়াবো, যার কারণে আমি মডিউলার কিচেন বানিয়েছি, একটা অ্যাপ্রন কিনেছি আমি, বুঝতে তো এই পরে রান্না করে না বিষয়গুলো, তো আমি সেসব কিনেছি করে আমি এবারে খাওয়াবো মাকে। তো এটাই ব্যাস, বাড়িতে থাকলে সেরকম একটা ইউজ করি না ফোন, কিন্তু শুটিংয়ে থাকলে আমার ফোনটা খুব প্রয়োজন হয়, প্রচণ্ড বোর হই আমি শুটিংয়ে, কিচ্ছু করার থাকে না, বেশিরভাগ সময় তো বসেই থাকতে হয়। আচ্ছা, তোমার ওই মিররের পাশে যে সমস্ত গিফটসগুলো রয়েছে সেগুলো, যে প্রাইসগুলো রয়েছে সেগুলো কি সব তোমার? সেগুলো সবই আমার। আমি একটু আমার ক্যামেরা বন্ধুকে বলবো দেখানোর জন্য। একটা বুদ্ধার ফটো, মূর্তি রয়েছে,
সেটা তোমার কোথা থেকে নেওয়া? তো সেটা তোমার খুব পছন্দ বলে তুমি তোমার বেডরুমে সাজিয়ে রেখেছো। বুদ্ধ আমার খুবই ফেভারিট। আমার ঘরে অনেক মানে ঢুকতেই তুমি দেখেছো এটা বুদ্ধের বড় পেইন্টিং রাখা আছে। মানে শ্রীকৃষ্ণের বুদ্ধকে পছন্দ। আলটিমেট বুদ্ধকে পছন্দ কারণ আমি ঘরে কোথাও কৃষ্ণ দেখতে পাচ্ছি না। না আমার মায়ের ঘরে দেখে নিয়েছি কৃষ্ণটা। এর পিছনে কি আছে, অন্দরমহল নাকি, সেটা জানতে আমি অনেকক্ষণ ধরে কিউরিয়াস ছিলাম। আমি যখন ইন্টারভিউ নিচ্ছি তখন থেকে আমি ফলো করছি। একটা সুন্দর কালার, তো এটা মানে উডের না নর্মাল ফাইবারের, এটা আমার ভীষণ কিউরিয়াস ছিলাম। আলটিমেট আমি চলে এসেছি দরজাটার সামনে, আস্তে আস্তে ওপেন করব। আমি ওপেন করব না সায়ক করবে? একটা তুমি করো, একটা এটা অ্যাকচুয়ালি হচ্ছে সায়কের ওয়ার্ড্রোব। সায়ক যেগুলো এখানে কি রেগুলার ওয়্যার থাকে আর ক্যাজুয়াল যেগুলো সব থাকে এখানে, এগুলো সব সায়কের। সব এটা দেখানো যাবে? এটা তো এটা ব্লেজার, এটা কোথা থেকে? এটা তোমার ফেস্ট মল। তোমার কি ইয়েলো কালার ফেভারিট? না, ইয়েলো কালার পড়তে মানে ভালো লাগে। সবকটা আমি দেখতে পাচ্ছি এখানে, টি শার্টস আছে এখানে, ব্লেজার্স আছে, এদিকে এদিকে শার্টস আছে, সুন্দর হোয়াইট ও মেবি পছন্দ করো খুব। তো তোমার কি সেম কালারে তুমি দুটো জামা দুটো ড্রেস রাখা পছন্দ করো অল্টারনেটিভের জন্য? অল্টারনেটিভ না, মানে আমার মানে আমার কালার পছন্দের এক একটা মুড আসে। মানে যেই সময় আমার আকাশি পছন্দ হয় তো আমি চার পাঁচখানা হয়তো ব্যাক টু ব্যাক আকাশি কিনে ফেলি, যেই সময় আমার কমলা পছন্দ হয় তো ব্যাক টু ব্যাক কমলা কিনে ফেলি, বা হলুদ যখন পছন্দ হয় তো হলুদ, এরকমই। আচ্ছা, ওই শুটে অত হেভি ড্রেস পরার পর এই শেরওয়ানিগুলো পড়তে ভালো লাগে? এইগুলো মানে কোনো অকেশনে পড়তে হয় বা কোনো শো থাকলে সেখানে পড়তে হয়। আচ্ছা, আমার শায়কের ওয়ার্ড্রোব দেখা হয়ে গিয়েছে। ওয়ার্ড্রোবে কি কি গুছিয়ে রাখা? আমার তবে এইটুকুনি মনে হলো যে শায়ক সেম কালারে দু তিনটে ড্রেস কিনে রাখে, কেন ওর মুডের উপর ডিপেন্ড করে। তবে তোমার এইরকম কোনো বিষয় আছে যে তুমি দিন দেখে ড্রেস বা কালার এরকম? কিন্তু সবাই নাকি বেশ মঙ্গলবার এই কালার, আমি জানিও না ইনফ্যাক্ট, মানে পরে আমি শুনেছি, আমাকে বলেছে অনেকবার পড়তে পারে, অত ভেবেচিন্তে পড়াটা যায় না। শায়ক নিজেই খুব ছোট ছোট, মানে এখনো আমার কথা বলে ফোনের প্রতি অ্যাডিকশন, ডিম অমলেট বানানো, এমন অনেক কিছু আছে যেগুলো তোমরাও দেখেছো। দেখে মনে হয় না যে শায়কেরও একটা ছোট ভাই আছে, মানে শায়ক কারোর দাদা, শায়ক তাকে কোনো সাজেশন দেয়, তুমি ডিরেক্ট শায়কের ভাই সুকান্ত থেকেই আমি জেনে নেবো দাদা থেকে কি ট্রিক্স নেওয়া হয়। ট্রিক্স বলতে ও অনেক রকম মানে ওর মাথায় সারাক্ষণ অনেক রকমের বুদ্ধি চলতে থাকে, এটা সত্যি জানার বিষয়। মানে কোনো একটা অকওয়ার্ড সিচুয়েশনে পড়লে সেই সময়টাতে কী করে বেরিয়ে আসা যায় বা সেখানে কীরকম রিয়াক্ট করা যায় সেটাও খুব ভালো পারে। ওটা ওর থেকে সত্যি আমি শিখেছি বলতে গেলে, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমি সেটা দেখি আর শিখি যে হ্যাঁ মানে এই সিচুয়েশনে আমি যদি কোনো দিন পড়ি তাহলে আমি হ্যাঁ এই জিনিসটা আমিও করতে পারবো, আমি কোনো সেফলি বেরিয়ে আসতে পারবো। তো এইরকম অনেকগুলো ট্রিক আছে, অনেকগুলো মজার মজার ঘটনা আছে যেগুলো ও খুব ভালো হ্যান্ডেল করতে পারে। আমি হয়তো নর্মালি গেলে আমি বুঝতে পারি না কী বলবো, ও গেলে অনেক ক্যাজুয়ালিও বেরিয়ে চলে আসে সেখান থেকে, তো সেটা খুব ভালো যে ওর থেকে এটা খুব শিখেছি আমি। আচ্ছা, তুমি কতটা ছোট মানে কি স্টাডি করছো? আমি অ্যাকচুয়ালি এখন কলেজে পড়ি। হ্যাঁ, কলেজে পড়ি। তো শায়ক যেমন বর্দাকে ভয় পায়, তুমি কি শায়ককে ভয় পাও? না, আমরা খুব একটা ছোট হলেও মানে আমরা বন্ধুই বলতে গেলে বেশি, মানে দাদা 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 হতে পারলেও আমার সবসময় সাজেশন দেয়, মানে অ্যাজ এ ফ্রেন্ডই বলতে পারো আমাকে, মানে দাদা ভাইয়ের সম্পর্কের মধ্যেও মানে সেরকম ভয় পাওয়ার ব্যাপারটা নেই। মানে ওইরকম হয় না যে বড়দেরকে দিয়ে ভয় পেয়ে সব সময় থাকছে, ওটা নেই।
আমাদের মধ্যে বলতে গেলে মানে আমার বন্ধুই বলতে পারে, মানে ক্লোজেস্ট ফ্রেন্ড এরকম বলতে পারে, মানে দাদার মধ্যে ওরকম সেরকম ব্যাপারটা কোনোদিনই আমি পাইনি যে এর ভয় পেতে হবে বা এরকম শাসন করছে এরকম ব্যাপার নেই। না মানে শায়ক যেমন কখনো কোনো কিছু মানে স্টাডির বিষয়টা একটু অ্যাভয়েড করে যায় দাদার থেকে, কেন জানতে বসলে এখন অনেক কিছু জানার লিস্ট আছে যেগুলো জেনে যেতেই হবে, কিন্তু ভাই কিন্তু অতখানি ভয় পায় না। না দাদা থাকলে এমনি বাকি কিভাবে মানে শায়কের সাথে কিভাবে টাইম স্পেন্ড করা হয়? বাড়িতে থাকলে আমরা মোস্টলি খেলি, মানে গেমস খেলি একসাথে, গেমস অনেক রকম, আমরা ইনডোর গেমস আর বিজনেস গেমস আমাদের খুব প্রিয়, তো মনোপলি ওগুলো খেলা হয়। তাছাড়া আদারওয়াইজ এমনি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের ধরো টিকটক বানানো এগুলো আমাদের খুব প্রিয়, আমরা এগুলো সব করি, তো এইভাবেই মোটামুটি আজকাল তো এইভাবেই সময় কেটে যাচ্ছে। তার মানে শায়ক যে টিকটকে টিকটক থেকে গিফট পেয়েছে সেখানে কিন্তু সুকান্তরও বেশ কিছুটা অবদান আছে। হ্যাঁ আমরা দুজন মিলে বিভিন্ন বিভিন্ন কনসেপ্ট ভাবা হয়, আমি কখনো কখনো ভাবছি চলো এটা করা যায় এইভাবে করা যায়, তো ওরকম বানিয়ে বানিয়ে আমরা ভিডিওস বানাই, আমাদের আরও ফ্রেন্ডসরা আছে সবাই মিলে ভিডিওস বানাই, তো আমরা একটা গ্রুপ বানিয়ে নিয়েছি টিকটকে মোস্টলি, সেভাবে আমরা কনসেপ্ট ভেবে নিয়ে সেভাবে আমরা ভিডিওস বানাই, তো এটাও একটা টাইম পাস, মোটামুটি আমাদের একটা ভালো একটা মাধ্যম বলতে পারো। এটা ছাড়া স্পেশাল কিছু ধরো কোনো মোমেন্ট তুমি শার্কের সাথে স্পেন্ড করেছো দাদার সাথে, সেরকম স্পেশাল কি আছে? স্পেশাল মোমেন্ট বলতে আমরা মাঝে মাঝে ঘুরতে গেছিলাম, আমরা দুই ভাই মিলে অনেক জায়গায় ঘুরতে, মানালি ট্রিপসে গেছিলাম, হ্যাঁ তারপরে দার্জিলিং গেছিলাম ঘুরতে, তো ওখানে ভালো। তাছাড়া আমি মানে খেতে খুব ভালোবাসি, তো আমি জোম্যাটোতে বিভিন্ন বিভিন্ন রেস্টুরেন্টসে দেখি, খুঁজে খুঁজে রাখি, আমরা চল এখানে যাবো এখানে যাবো, আর সেখানে গিয়ে আমি লিস্ট করে রাখি যে হ্যাঁ এখানে গিয়ে এই খাবারটা খাবো, এখানে গিয়ে এই খাবারটা খাবো, তো এইভাবে আমরা অনেকগুলো মোমেন্টস আছে। বিলটাপে শায়ক কি করে? তো হ্যাঁ মোস্টলি ওই করে, ওকেই করতে হয়, আমার তো এখনো নেই যে আমি পে করবো, তো ওই করে। আর এই ঘরে সবটা দাদার পছন্দের নাকি তোমার পছন্দে কি দাদা কতটা প্রায়োরিটি দেয়? হ্যাঁ দেয়, কিন্তু মোস্টলি ওরই চলে, আমার সেরকম চলে না, ওই সাজিয়েছে মোটামুটি সবটা, আমি কখনো কখনো বলি না এটা ভালো লাগছে না ওটা ভালো, তখন কিছু কিছু শোনে, বাট মোস্টলি ওই করেছে। মানে ছোট ভাই যখন দাদা সমস্তটা করেছে দাদার উপরেই ছেড়ে দেওয়া হয়েছে যে তুই যখন করেছিস তাহলে তোর চয়েস গুলো আন, আমার তাও মাঝে মাঝে সাজেশন দিয়েছে যে হ্যাঁ না এটা এখানে ভালো লাগছে না এটা এরকম করার, আর কমন কিছু কিছু বলেছি, বাট হ্যাঁ ওই মোটামুটি চুজ করেছে সব, এটাই মনে হয় ভালো, তাহলে ছোটটা মেইনটেইন করা যায়, বেশি বললে আবার বড় লেভেলে চলে গেলে তখন সমস্যা আছে। একদমই বড় বেশি বাড়াবাড়ি করলে আবার একটু মারধর খেয়ে যেতে পারি না, তার থেকে ভালো একটু চুপ থাকাই ভালো। গল্প আজকে অনেকটা জেনে নিয়েছি আমি শায়কের বিষয়ে, আমি শায়ককেই বলবো শায়ক যেন নিজের ডিটেইলসগুলো তাদের ফ্যানের কাছে নিজে ঠিকঠাকভাবে দিয়ে দেয়, কেন তোমার অনেক ফ্যান আছে যারা অনেক ফেক অ্যাকাউন্ট আছে সেগুলোতে তোমাকে ফলো করছে বা প্রপার ইনফরমেশন পাচ্ছে না, তাদের জন্য তুমি যদি একবার। আমার অ্যাকাউন্ট রয়েছে, ইনস্টাগ্রাম আছে, ফেসবুক নর্মাল প্রোফাইল আছে, পেজ আছে, টুইটার আছে, ভিগো অ্যাপস আছে, অ্যান্ড স্ন্যাপচ্যাট আছে, তো এই ছটা অ্যাপস আমার কাছে আছে, আর ছটা অ্যাপসের প্রত্যেক কটারই ইউজার নেম উইথ লভ শায়ক, WITH উইথ LOVE লভ SAYAKE শায়ক, আর প্রত্যেক কটাতেই ভেরিফাইড, টিকটকে ভেরিফাইড, পপুলার ক্রিয়েটার, ভিগোতে পপুলার ক্রিয়েটার, সো আমার মনে হয় যে খুব বেশি প্রবলেম হবে খুঁজে পেতে আমাকে। আর টিকটক থেকে তোমার গিফটও পাওয়া হয়ে গিয়েছে? টিকটক থেকে আমি গিফট পেয়েছি, ভিগো থেকেও গিফট পেয়েছি অনেক। শায়কের নেক্সট আরো ইন্টারভিউস দেখতে তোমাদেরকে অফকোর্স দেখতে হবে ভূমি 24x7।